আমাদের সশস্ত্র বাহিনী জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই গড়ে তোলেন, এবং তখনই তিনি 1972 সালে কুমিল্লায় মিলিটারি একাডেমি গড়ে তোলেন এবং কম্বাইন্ড আর্মস স্কুল, প্রতিটি কলেজ ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে দেন। তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও প্রণয়ন করে যান 1974 সালে। তারই ভিত্তিতে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং প্রতিরক্ষা নীতিমালা 2018 প্রণয়ন করেছি। সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে উন্নতির দিকে উন্নতি করে যাচ্ছে। দুর্জয় দুরন্ত নির্ভীক এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সঙ্গে রয়েছে আমার গভীর বন্ধন, কারণ আমি 96 সালে সরকার এসে জাতির পিতার যেটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের নামে একটি রেজিমেন্ট তৈরি হবে। আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল, কিন্তু বাংলাদেশের নামে এই প্রথম রেজিমেন্ট 2001 সালে আমরা প্রতিষ্ঠা করে যাই। 2009 সালে আবার দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন এই রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করি এবং 2011 সালে এই রেজিমেন্টকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করি। বর্তমানে এই রেজিমেন্টে দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সহ মোট 46টি ইউনিট রয়েছে। এই ইউনিটের সদস্যগণ দেশে ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করি এই যে দীর্ঘ কষ্টের মধ্য দিয়ে যে সুনামটা অর্জন করেছে এই রেজিমেন্ট, সেই সুনাম অব্যাহত রেখে এগিয়ে যাবে। কারণ আমাদের সশস্ত্র বাহিনী এখন আমি মনে করি শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। এবং আমরা আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেখানে যাচ্ছে সেখানেই তারা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছে, কাজে আমাদের দেশকেও আমরা সেইভাবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা সরকারে আসার পর, আওয়ামী লীগ সরকারে আসার পরে সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলেছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ হাতে নিয়েছি। কাজে আমরা চাই আমাদের এই সশস্ত্র বাহিনী দেশের যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার উপযুক্ত হয়ে গড়ে তুলবে। আমি ধন্যবাদ জানাই, কারণ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। শুধু তাই না, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সশস্ত্র বাহিনী সেভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে তারা অবদান রেখে যাচ্ছেন। কাজে এভাবেই আমরা সকলে এক হয়ে আমাদের দেশটাকে গড়ে তুলব, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি নিচ্ছি, তাছাড়া দারিদ্র বিমোচন করে দেশকে আরও উন্নত করা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়। আজকের বাংলাদেশ এখন আর কেউ আমাদের অবহেলা করতে পারে না। বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমরা সেইভাবেই এগিয়ে যাব সামনের দিকে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যে সমস্ত কাজ করেছি সেটা বিস্তারিত বলে সবাইকে কষ্ট দিতে চাই না, শুধু একটুই বলবো যে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছেলে মেয়েদের জন্য সেই প্রি প্রাইমারি থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তি দিচ্ছি, দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক সেইভাবে আমাদের সশস্ত্র বাহিনীর পদ পদবি আরও উন্নত করে একেবারে সমোপযোগী করে আমরা আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে দেশকে আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে আমরা জানি যে কোভিড-19 অতিমারি, আমরা বিনা পয়সায় সকলকে ভ্যাকসিন দিয়েছি, টেস্টিংয়ের ব্যবস্থা করেছি, যেটা অনেক অর্থনৈতিকভাবে যারা উন্নত দেশ তারাও পারেনি, কিন্তু আমরা করেছি। কোভিড-19 ওই যে অতিমারি কাটিয়ে ওঠার ঠিক সময় আবার আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধেও আজকে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত, আমরাও তার প্রভাব থেকে দূরে নয়, যে কারণেই আমরা ইতিমধ্যে আহ্বান করেছি যেন আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, যার যেটুকু আছে আবাদ করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।
আজকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান। এখানে অনেকে উপস্থিত রয়েছেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য থেকে শুরু করে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। হোম অফ বীর বা নিজেদের বাড়িতে আজকে এই মিলন মেলায় যোগ দিয়েছেন, কাজে অনেক স্মৃতি আপনাদের চাকরি জীবনে, আপনাদের এই অভিজ্ঞতাটাও আপনারা বর্তমান যারা কর্মরত তাদের সামনে তুলে ধরবেন সেটাই আমরা চাই। আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুশৃঙ্খল মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সেনা প্রধান সহ সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণের প্রতি। বারবার ভোট দিয়ে তারা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। প্রতিটি পরিবারই সুন্দরভাবে জীবন বাঁচাবে। প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তাঘাটের পুল ব্রিজ সব কিছু উন্নতি করে দিচ্ছি। দেশ এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা 41 স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।